জয় জগন্নাথ। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ সোয়াবিন, আর এটা কি বলতো, এটা হলো স্যাটে কাঠি, তার মানে হলো সোয়াবিন স্যাটে করব। একদম সন্ধেবেলা টিফিন করার, পুরো গরম গরম টিফিন করতে পারবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, আর ঘরে কিছু অল্প সামগ্রী থাকলেই এটা করা যাবে। চলো সেটা দেখে নিই এবং আমরা এই রেসিপিটা করতে শুরু করি। চলো সম্ভবত আমরা খাটে করতে গেলে কি করছি, আগে থেকে সব মশলাগুলোকে মাখিয়ে রাখি, সম্ভবত হলুদ থাকে যেটা চিকেন থাকে তার মধ্যে মাখিয়ে রাখি। তো আমি এটা দিন বলবো সোয়াবিন থাকে, তো মাছ সোয়াবিন সম্ভবত কিছু মাখিয়ে রাখবে, ঝাল মশলা দিতে না, তাই এটাই আমি করার নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো ধীরে ধীরে, এবার তো বুঝে আমি দিব গেছি, এটাকে আমি আর নাড়বো না। এবার আমি এটাকে নিয়ে আসবো, এটা আমাদের প্রচন্ড গরম, তাই জন্য আমি এটা একটু পরে এই কাঠিটার মধ্যে গিয়েছি। ততক্ষণে আমরা ব্যাটারটা তৈরি করে নিই বেসন কর্নফ্লাওয়ার দিয়ে। তো আমি এতে কি দিচ্ছি দেখুন, এতে আমি এই বেসনটা দিয়ে দিচ্ছি, এক বাটি বেসন আছে, এই ছোট বাটিটার এক বাটি, সবটাই আমি নিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো, এতটা কর্নফ্লাওয়ার লাগবে না, এক চামচ কর্নফ্লাওয়ার বা দেড় চামচে দিতে পারেন। এবার দিয়ে দেবো এর মধ্যে নুন, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য আমচুর পাউডার, সামান্য, আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর কিছু নয়।
এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি জল দেব। ব্যাটারটা খুব একটা পাতলা করলে হবে না, বুঝে করতে হবে যেন গায়ে লাগে। দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা খুব পাতলা করিনি, আমার খুব মোটাও নয়। এটা যদি আবার পরে জল লাগে আমি জল দেবো। আমি এবার এটাকে গিতে নেবো, এইগুলোকে প্রথমে একটা দেবো ক্যাপসিকাম, তারপর দেবো একটা সয়াবিন, তারপর দেবো একটা টমেটো, তারপর দেবো একটা সয়াবিন, তারপর দেবো একটা ক্যাপসিকাম, তারপরে দেবো আবার একটা সয়াবিন, তারপর দেবো আবার একটা টমেটো, তারপর দেবো আবার একটা সয়াবিন, তারপর দেবো আমি ক্যাপসিকাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে সাজাতে হবে। এবার এটা আমি নিরামিষ করেছি সম্পূর্ণ। এবার যারা পেঁয়াজ খায় তারা সম্ভবত এর মধ্যে পেঁয়াজ দেয়, মানে এরকম কিউব কিউব করে পেঁয়াজ দেয়। তো আমি এটা নিরামিষ করছি বলে সম্পূর্ণ খালি ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি। এবার এটাকে আমি এখানে রাখলাম। এবার আমি আর একটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছি এইভাবে তৈরি করতে হবে। বন্ধুরা তোমাদের একটা কথা বলি, আমাদের ভিডিও কোয়ালিটি খারাপ আছে কারণ আমার দাদাভাই সকালবেলা কাজে যায় আর সন্ধ্যাবেলা বাড়ি ফেরে, তারপরে আমরা ভিডিও শ্যুট করতে বসি, তাই প্রায় অনেকটা রাত্রির হয়ে যায়, কখনো কখনো 7:30, 8, 8:30 বেজে যায়। তো তার জন্য তোমরা কিছু মনে করো না, এটা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এটাই বলার ছিল, আমাদের ওই জন্য একটু ভিডিও কোয়ালিটি খারাপ আছে। আর সম্ভবত সব চারিদিক দেখো প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, তোমাদের দেখতেই পারো। আর আমাদের এখানে প্রচণ্ড জলও হচ্ছে, আজকে বৃষ্টি হচ্ছে, আমাদের ওই জন্য খুব দেরি হয়ে যায়। তাও তোমরা যদি আমার পাশে থাকো এইভাবে, যদি আমাকে ভালো করে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা, তাহলে আমি শেয়ার করো, তাহলে আমি সারা সন্ধে কেন যদি রাত্রিবেলা হয় তোমাদেরকে আমি তখনও তাহলে তোমাকে ভিডিও করে দেবো। আর তাছাড়া আমার একটা ছোট ছেলে আছে, তো ওকে নিয়ে আমি খুব ব্যস্ততায় থাকি আর ওই জন্য আমার একটু প্রবলেম হয়, বুঝতে পেরেছো? কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো আমার কোনো অসুবিধা হবে না, আমি তোমাদেরকে এইভাবেই অনেক নতুন নতুন নিরামিষ ভিডিও দিতে পারবো। আমার ছেলে তো খুব ছোট, ওই জন্য মানে খুব ছোট আর খুব অসুবিধা হয়, তাই জন্য ওকে আমি ঘুম পাড়িয়ে রেখে ভিডিও করি। তো ও ঘরে ঘুমোচ্ছে এখনো, আমার মা ওর কাছে বসে আছে যদি উঠে পড়ে ওই জন্য। আর কিন্তু তোমরা যদি আমার পাশে এইভাবে থাকতে থাকো তাহলে আমার কোনো অসুবিধা হবে না। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, আমি তোমাদের কাছে এই অনুরোধটাই করছি। আর প্লিজ আমার পাশে থেকে এইভাবে আমি তোমাদের এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও আবারও দেবো। আর তোমরা কমেন্টে জানাও তোমাদের এইগুলো করে বা বাড়িতে রান্না করে খেয়ে কেমন লাগলো। চলো আমরা এটা করতে থাকি।
আমার লাস্ট স্যাটে মানে স্টিকে যেটা হচ্ছে, এরপর আমরা কড়াই এগুলো ভাজবো। আর তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে এরপরে আমি কোন নিরামিষ ভিডিও করব, প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো। তোমরা দেখতেই পাচ্ছ এই যে তৈরি করা হয়ে গেছে আমার সাথে স্টিক গুলো, সোয়াবিন দিয়ে, সোয়াবিন টমেটো আমার এ দিয়ে, ক্যাপসিকাম দিয়ে। তো আমি এবার এগুলোকে ভাজবো। তার জন্য আমি কড়া বসিয়ে দেবো। We'll be right back.
তো আমার রেডি হয়ে গেছে পনির সাথে একদম গরম গরম, দেখতেই পাচ্ছ। এই দেখো, দেখে নাও পনির সাথে আমার গরম গরম তৈরি হয়ে গেছে। এবার এইটাকে আমি তোমাদের দাদাভাইকে খাইয়ে দেখবো এটা কেমন হয়েছে খেতে, ও বলবে এটা কেমন হয়েছে। চলো তোমার দাদাভাইকে খাওয়ানো যাক, চলো। আমি খেয়ে দেখি এবার কেমন হয়েছে। তোমার দাদাভাই বলবে যে যে এতক্ষণ ধরে করছে সেই খায়নি, তো আমি খেয়ে বলি কেমন হয়েছে। আমার তো ব্যাপক হয়েছে, আর আমরা সমস্ত নিরামিষ খাই। তোমাদেরকে আমি বারবার বলছি, তোমরা অনেক ধরনের স্যাটে খেয়েছো, প্লিজ প্লিজ তোমরা এরকম প্লিজ তোমরা এরকম স্যাটে নিরামিষ সোয়াবিন সোয়াবিনটা স্যাটে বাড়িতে তোমরা তৈরি করে এবং খেয়ে দেখো কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করো। কারণ এই সোয়াবিন বাড়িতেই পাওয়া যায়, টমেটো ক্যাপসিকাম সবাই বাড়িতে থাকে, আর আমি যেসব মশলা দিচ্ছি সব সময় সবাই বাড়িতে থাকে। এটা খুব তাড়াতাড়ি তুমি কারণ কেউ তাড়াতাড়ি এলেও করে দিতে পারবে নিরামিষ। আর তুমি যদি কোনো বাচ্চা টিফিনে খেতে চায়, এখনকার বাচ্চারা বিশাল বানানো করে, মা এটা খাবো মা ওটা খাবো, তো বাইরের খাবার না দিয়ে তুমি বাড়িতে এটাও বানিয়ে নিতে পারো। তো প্লিজ তোমরা এটা বাড়িতে খেয়েছে এটা করে খেয়ে চেষ্টা করবে, খেয়ে দেখবে যে কেমন লাগলো, আর আমাকে প্লিজ কমেন্ট করবে। আর প্লিজ তুমি আমার তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেটা আমি তোমাদেরকে বারে বারে বলি। আর প্রথম ভিডিও যদি তোমরা আমার সাবস্ক্রাইব করে দাও, প্রথম আমার যে কোনো ভিডিও চাই করলেই তোমাদের ফোনেতে চলে যাবে। প্লিজ 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 তোমাদের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, প্লিজ আমার কমেন্টে শেয়ার করো, কমেন্ট করো। কারণ এর আমি কিন্তু বলে দিলাম এবার তোমরা কমেন্টে জানাবে আমি পরবর্তী কী নিরামিষ ভিডিও নিয়ে আসবো, আমি কিন্তু তোমাদের প্রশ্নের অপেক্ষায় থাকবো। যদি তুমি আমার চ্যানেলটাকে তোমরা আমাদের চ্যানেলটাকে 1K সাবস্ক্রাইব করে ফেলো, তো আমি তোমাদের কাছে কিউএনএ আনবো, তোমরা যত ধরনের প্রশ্ন করবে আমি সব ধরনের উত্তর দেবো, ঠিক আছে? তো তাই তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, তোমরা সবাই ভালো থেকো।